আজকের প্রধান প্রধান আন্তর্জাতিক সংবাদ শিরোনাম। ভারতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় নিহত 233, আহত 900। বিশ্বে নতুন ভারসাম্য প্রতিষ্ঠার ডাক দিল ব্রিক্স। কসোভোয় পুনরায় নির্বাচনের দাবি ফ্রান্স ও জার্মানির। আদালতে সাক্ষ্য দিবেন প্রিন্স হ্যারি। রাশিয়ার কুরস্ক শহরে ইউক্রেনের ড্রোন হামলা, বললেন গভর্নর। সুইডেনের ন্যাটোয় যোগদানের ইঙ্গিত দিলেন বাইডেন। সিনেটেও পাস ঋণসীমা তুলে দেওয়ার আইন। বিয়ে করলেন জর্ডানের যুবরাজ। আবারও বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। বাইডেনের পরে যাওয়া নিয়ে রসিকতা করলেন ট্রাম্প। মেক্সিকোর গিরিখাতে মিলল 45 ব্যাগ মানব দেহাবশেষ। মানহানির মামলায় হেরে গেলেন ভিক্টোরিয়া ক্রস পদকধারী বেন রবার্টস। এভারেস্টের মৃত্যুকূপ থেকে উদ্ধার পর্বতারোহী। আমেরিকার সঙ্গে সংলাপ প্রস্তাব নাকচ করল চীন। সামরিক বাহিনী থেকে পালাচ্ছে মায়ানমারের সেনারা।